वेलकम स्टूडेंट्स, टुडे आई एम बैक विथ माई सेकेंड वीडियो ऑन डाइस। इन माई प्रीवियस वीडियो आई हैव डिस्कस्ड ऑन क्लोज डाइस एंड इन माई प्रेजेंट वीडियो टुडे आई विल बी डिस्कसिंग ऑन ओपन डाइस। हाउ टू गेट आंसर ऑन द क्वेश्चन ऑफ ओपन डाइस आई विल बी डिस्कसिंग इन दिस वीडियो। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে ক্লোজ ডাইসের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে উত্তর বার করতে হয় সে সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব ওপেন ডাইস সম্পর্কে। আমরা ইতিপূর্বেই জেনে এসেছি কাকে ওপেন ডাইস এবং কাকে ক্লোজ ডাইস বলা হয়। সেটা আমরা জানি ওপেন ডাইসের ক্ষেত্রে অল সার্ফেসেস আর উইল বি ইন ওপেন কন্ডিশন। এভরি ডাইস হ্যাজ সিক্স সার্ফেসেস অ্যান্ড ইন ওপেন ডাইস দিস সার্ফেসেস উইল বি ইন ওপেন কন্ডিশন, সো ইট ইজ কল্ড ওপেন ডাইস। আমরা দেখতে পাচ্ছি এখানে ছটা তল রয়েছে, এ বি সি ডি ই অ্যান্ড এফ, অ্যান্ড অল দ্য সার্ফেসেস আর ইন ওপেন কন্ডিশন, সো ইট ইজ কল্ড ওপেন ডাইস। অ্যান্ড হোয়েন দিস সার্ফেসেস উইল বি ক্লোজড ইট উইল মেক এ ক্লোজ ডাইস। এই তলগুলো ছটা তল দিয়ে আমরা ক্লোজ ডাইস তৈরি করতে পারবো। নির্দিষ্ট পদ্ধতিতে যখন আমরা এটাকে সাজাবো তখন এটা একটা ক্লোজ ডাইস তৈরি হবে এবং রুটের গুটির মতো দেখতে হবে। দেখতে পাচ্ছি এটা একটা ক্লোজ ডাইস, দিস ইজ এ ক্লোজ ডাইস বিকজ অল সার্ফেসেস আর ইন ক্লোজ কন্ডিশন। অ্যান্ড হোয়েন দিস সার্ফেসেস উইল বি ওপেনড ইট উইল মেক ওপেন ডাইস অ্যান্ড ইট ইজ কল্ড এ ওপেন ডাইস। নাও আই এম ডিসকাসিং হাউ টু গেট অ্যান্সার অফ ভেরিয়াস কোয়েশ্চেন্স অন ওপেন ডাইস। আমরা জানি ছটা তল ওপেন ডাইসের এবং প্রশ্ন আসে একটা তলের অপোজিট তল বা একটা সার্ফেসের অপোজিট সার্ফেস কী হবে, সেই ধরনের প্রশ্ন আসে। এবং সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নের উত্তর খুব সহজেই নির্ভুলভাবে আমরা বার করতে পারবো একটা ট্রিক্সের মাধ্যমে। এখানে যদি কোয়েশ্চেন করা হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছটা তল রয়েছে, দেখতে পাচ্ছ ছটা তল রয়েছে, যদি কোয়েশ্চেন করা হয় সি এর অপোজিট কী হবে বা বি এর অপোজিট কী হবে বা ডি এর অপোজিট সার্ফেস কী হবে, তাহলে আমরা কীভাবে বার করব সেটাই আজকের ভিডিওটা আমি আলোচনা করব। সো আই এম রিকোয়েস্টিং ইউ টু ওয়াচ দিস ফুল ভিডিও উইথ ভেরি কনসেন্ট্রেশন, অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই ইউটিউব চ্যানেল সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস অফ মাই নিউ আপলোডেড ভিডিও অ্যান্ড অলসো লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস উইথ ইয়ার ফ্রেন্ডস। চলো আলোচনায় ফিরে আসি। দেখো যদি বলে সি এর অপোজিট সারফেস বা তল কী হবে তখন আমরা কী করে বার করব। এটা একটা ক্লোজ ডাইস হিসেবে আমরা একটা ক্লোজ ডাইস তৈরি করে নিই। ক্লোজ ডাইস তৈরি করে নিলে আমরা দেখতে পাবো সি এর অপোজিট সারফেস কী। দেখো এটা একটা ক্লোজ ডাইস, এটা সি, সি এর অপোজিটে কে রয়েছে, ডি রয়েছে, সি এর অপোজিটে ডি রয়েছে, সি তার অপোজিটে রয়েছে ডি, দেখতে পাচ্ছ, এবং বি, বি এর অপোজিটে কে আছে, দেখো এফ, বি এর অপোজিটে আমরা এফ আছে দেখতে পাচ্ছি, এটা ক্লোজ ডাইসে। কিন্তু ওপেন ডাইসে যখন আমাদের বার করতে বলবে সি এর অপোজিটে কে আছে বা বি এর অপোজিটে কে আছে, তখন আমরা কিভাবে বার করব, খুব সহজ ট্রিক্স ব্যবহার করে আমরা এর উত্তরটা বার করতে পারবো। অলওয়েজ আমরা এই ট্রিক্সটা ওপেন ডাইসের ক্ষেত্রে ইউজ করব। মনে রাখবে ওপেন ডাইসের ক্ষেত্রে যে তলের বিপরীত তল বার করতে বলবে সেটা অলওয়েজ উইল বি অল্টারনেট সার্ফেস। সি এর অপোজিট আমরা দেখে আসলাম কে ছিল, ডি। দেখো সি এর অপোজিটে ডি মানে মিনস সি এর ডি এরা অল্টারনেট সার্ফেস, অর্থাৎ মাঝখানে একটা সার্ফেস বাদ দিয়ে যেটা থাকবে, মাঝখানে একটা সার্ফেস বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটাই হবে একে অপরের অপোজিট। সো সি অ্যান্ড ডি একে অপরের অপোজিট। আবার বি এর অপোজিট আমরা দেখে আসলাম কি, বি এর অপোজিট এফ, বি এর অপোজিট এফ মাঝখানে একটা বাদ দিয়ে। দেখো এটা ক্লোজ ডাইস তৈরি করে নাও, তাহলে দেখতে পাবে এটা হচ্ছে বি, এটা বি তোমরা দেখতে পাচ্ছ, এটা বি আর এটা দেখো এফ, বি এর অপোজিট এফ। এটা ওপেন করে দেখো ঠিক হচ্ছে কিনা, ওপেন করে দেখো বি অ্যান্ড এফ আর অপোজিট সার্ফেসেস অফ ইচ আদার, এবং বি অ্যান্ড এফ হচ্ছে অল্টারনেট সার্ফেস, সবসময় একটা বাদ দিয়ে যেটা পাবো তারা একে অপরের অপোজিট সার্ফেস হবে। তাহলে এভাবে আমরা পেয়ে যাচ্ছি সি এর অপোজিট সার্ফেস ডি, বি এর অপোজিট সার্ফেস এফ,
পড়ে থাকছে কে এ এবং ই সো এ অ্যান্ড ই উইল বি অপোজিট সারফেসেস অফ ইচ আদার এবং ই একে অপরের বিপরীত তল হবে দেখো দেখে নাও এ এটা ক্লোজ করলাম এ তার বিপরীত তল হচ্ছে ই সো রেস্ট সারফেসেস উইল বি অপোজিট অফ ইচ আদার সি এর অপোজিট ডি এফ এর অপোজিট হচ্ছে বি অ্যান্ড রেস্ট সারফেসেস উইল বি অপোজিট অফ ইচ আদার তাহলে আমরা এখান থেকে ট্রিক্সটা জেনে গেলাম যে কিভাবে ওপেন ডাইসের ক্ষেত্রে আমরা একে অপরের বিপরীত তল বার করব সো এই ধরনের বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় এসে থাকে কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব সো আই এম গোয়িং টু অন মাই ল্যাপটপ স্ক্রিন টু ডিসকাস অন ভ্যারিয়াস কোয়েশ্চেন্স অন ওপেন ডাইস সো লেটস গো টু অন মাই ল্যাপটপ স্ক্রিন আমরা চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছি ওপেন ডাইস টাইপ ওয়ান আমরা সেম ট্রিক্স ইউজ করে বার করতে পারবো দুইয়ের অপোজিট হবে চার তিনের অপোজিট হবে পাঁচ এবং বাকি যে দুটো সারফেস বা তল পড়ে থাকছে এক এবং ছয় তার একে অপরের অপোজিট টু ইজ অপোজিট অফ ফোর থ্রি ইজ অপোজিট অফ ফাইভ অ্যান্ড রেস্ট সারফেস ওয়ান ইজ অপোজিট অফ সিক্স আমরা সেম ট্রিক্স ইউজ করে খুব সহজেই বার করতে পারলাম চলো নেক্সট টাইপ টুতে দেখতে পাচ্ছি একটু আলাদা কিন্তু খুব সহজ সেম ট্রিক্স ইউজ করব অল্টারনেট সারফেস উইল বি অপোজিট অফ ইচ আদার সো এ উইল বি অপোজিট অফ সি বি উইল বি অপোজিট অফ এফ অ্যান্ড রেস্ট টু সারফেসেস উইল বি অপোজিট অফ ইচ আদার দ্যাট ইজ ডি উইল বি অপোজিট অফ ই সো এ ইজ অপোজিট অফ সি বি ইজ অপোজিট অফ এফ অল্টারনেট সার্ভিস অ্যান্ড ডি ইজ অপোজিট অফ ই ভেরি ইজি ট্রিক্স খুব সহজেই আমরা অ্যান্সার বার করতে পারব নেক্সট টাইপ থ্রি একটু আলাদা আমরা দেখো এখান থেকে তিনের অল্টারনেট ছয় অর্থাৎ তিনের অপোজিট ছয় এটা আমরা বার করতে পারছি বাকি অল্টারনেট সারফেস কোনটা হবে আমি পাচ্ছি না তখন আমাদেরকে একটা কাজ করতে হবে যে সারফেসটা রোটেট করা যাবে দেখো এর মধ্যে একটা সারফেসকে রোটেট করা যাবে কোনটা বাকি রয়েছে কে দুই চার পাঁচ এবং এক এর মধ্যে একটা সারফেসকে রোটেট করে আমরা ডাইনে বা বাঁদিকে ডান দিকে বা বাঁদিকে নিয়ে আসতে হবে ডান দিকে বা বাঁ দিকে নিয়ে যেতে পারবো এমন একটা সারফেস খুঁজতে হবে সে সারফেসটা হচ্ছে এক তাহলে এই সারফেসটাকে আমি এখান থেকে রোটেট করে বাঁ দিকে এই জায়গাটাই নিয়ে আসলাম তাহলে মনে করো এখানে কোনো সারফেস নেই তল নেই সো ওয়ান উইল বি অপোজিট অফ ফোর একে অপরের বিপরীত তল সো ওয়ান উইল বি অপোজিট অফ ফোর বিকজ দিস ইজ অল্টারনেট সারফেস অল্টারনেট সারফেস অফ ফোর ইজ ওয়ান সো ওয়ান উইল বি অপোজিট অফ ফোর অ্যান্ড রেস্ট টু সারফেসেস দ্যাট ইজ টু উইল বি অপোজিট অফ ফাইভ সো দিজ আর দ্য অ্যান্সার্স অফ দিস ওপেন ডাইস খুব সহজ উপায়ে আমরা উত্তর বার করতে পারবো আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ জিআই নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সঙ্গে থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ধন্যবাদ